ভোরবেলা দেখি যে 10 খান হেলিকপ্টার চলিয়েছে, সাইকেলের পিছনে ক্যারিয়ারের উপরে খেতা যে সিট বানাইছে, আমারে তারপর দুই পা দুই দিক দিয়ে বসে থাকতে হবে, এর নাম হেলিকপ্টার। আমি কই তোর পাশে পায়ে ধরি বাপ সাই, আমি এই বুড়াকে এসে টিরাকে যাব, আমি পারবো না, এই হেলিকপ্টারে আমি উঠবো না। ওখান থেকে শুরু হয়েছে হেলিকপ্টার বারে মাঠে সাইকেল, লেখাপড়া মাঠে করবেই না, সামান্য 2-4 ক্লাস পরে বিদেশ যাবে, দেশ বিদেশ যাবে, ইনকাম করবে। ও যুবক তুমি মনে রাখো বেশি দিন ইনকাম, ইবাদত করতে যে যদি ফরজ ছুটে যায়, এই নফলের 5 পায়েরও দাম আছে, 1 পয়সারও দাম আছে। 1000 কোটি নফল রে একত্রিত করলে একটা ফরজের সমান হবে না, কথা বলেন, 1000 কোটি নফল একত্রিত করলে একটা ফরজের সমান হবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কেউকে কোনো নফল সম্পর্কে জিজ্ঞাসা করবে না, তাহাজ্জুদ পড়েছো জিজ্ঞেস করবে না, ইশরাক পড়েছো জিজ্ঞেস করবে না, আওয়াবিন পড়েছো জিজ্ঞেস করবে না, চাষ পড়েছো জিজ্ঞেস করবে না, নফল রোজা রেখেছো জিজ্ঞেস করবে না, শবে বরাতে রোজা রাখছো একথা জিজ্ঞাসা হবে না, মহরমে রোজা রেখেছো একথা জিজ্ঞাসা করা হবে না। যদি থাকে, আমল করা থাকে, তাহলে তাতে আপনার ফজিলত বাড়বে, এ নেকি পাবেন আপনি, কিন্তু জিজ্ঞাসিত হবেন না। ফরজ সম্পর্কে জিজ্ঞাসা হবে কি হবে না? ওয়াজিব সম্পর্কে জিজ্ঞাসা হবে কি না? সুন্নাত সম্পর্কে জিজ্ঞাসা হবে, হারাম সম্পর্কে জিজ্ঞাসা হবে, মাকরুহ তাহরিমি সম্পর্কে জিজ্ঞাসা হবে, কবিরা গুনাহ জিজ্ঞাসা হবে, সগীরা জিজ্ঞাসা হবে, শিরিক জিজ্ঞাসা করা হবে, কুফর জিজ্ঞাসা করা হবে, এইগুলো কেন করলে আর ওইগুলো কেন ছাড়লে, এই ফরজ ওয়াজিব সুন্নাত জিজ্ঞাসার মোকাবেলায় হবেন। আর গুনাহ সম্পর্কে, গুনাহ ছোট হোক বড় হোক, সমস্ত গুনাহ সম্পর্কে জিজ্ঞাসিত হব যে কেন তুমি গুনাহ করলে, কথা বলেন ঠিক না? একটা লোক তার ছেলেতে তাকে আব্বা কয় না, ছেলেতে বাপরে আব্বা কয় না, 7 মাইয়ে পরে এক ছেলে, সেই ছেলেতে যদি আব্বারে আব্বা না কয়, তাহলে আব্বার মনে কিরকম লাগে? এই ছেলে ওয়াতির জন্য কত জায়গাতে তাবিজ আনছে, ওষুধ পানি খাতি খাতি কত দোয়া দুরুদ সিস্টেম ডিস্টার্বের পর আমল করতে করতে আল্লাহ বুড়োকালে একটা ছেলে দেশে, সে ছেলেতে আব্বারে আব্বা কয় না, তাহলে মন কত খারাপ। বাপ মাঠে গেছে, ছেলের এতে ভাত পাঠাইছে, মাঠে ভাত পাঠায় নাই যে খেত খামারে, দেন ভাত দিতে তো একটু কয়ে দেওয়া লাগবে, তা কি কবে, কাতু ধর 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 কইলে আব্বা ফিরে পড়ছে, কয় যে ভাত থাকলো। আব্বারে ডাকে কুত্তর ডাক দিয়ে, মনে বড় হয় শান্তি, মুখ কান বেজার, ইউনিয়নের চেয়ারম্যান রে কইছে, চেয়ারম্যান আমার ছেলেটা আমার আব্বা ডাকে না, তুমি তো চেয়ারম্যান, এই ফয়সালা একটু করে দাও। চেয়ারম্যান যথেষ্ট বুঝাইছে, কোনো অবস্থাতেই তার লজ্জা করে আব্বারে আব্বা ডাকতি, অভ্যাস নাই তো নাই আর ডাকবেই না। এখন চেয়ারম্যান বুড়োরে কইছে, বাপ তোমার এক ছেলেতে একটা ডাক দিলি তো তুমি খুশি হয়ে যাইতে, অবাদ দাও তোমারে আমি আগামী শুক্রবারে আসো, 100 ছেলে দিয়া 110,000 ডাক শোনাবো আব্বা ডাক। ইউনিয়নের 100 বাছাই করা হ্যান্ডসাম, উনার ছেলের চাইতে সুদর্শন, বডি ফিটেস ফিগারওয়ালা 100 ছেলের আইনে মাঠের মধ্যে দাঁড় করছে, শুক্রবারে প্যান্ট শার্ট টাই কোট পরে সাজে গুজে আসবি, মাত্র 10 মিনিট আমার একটা কাজ করে দিবি, প্রত্যেকে 500 করে টাকা দেব। চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্বশীল, সবাই মন রক্ষা করা লাগে, বুড়োরে খুশি করার জন্য 100 ছেলেকে ডাকিয়া 500 করে টাকা দিয়ে কিষেন ঠিক করে 100 ছেলেরে দাঁড় করছে। বুড়োরে বলছে, তুমিও পায়জামা জামা পরে টুপি পাগড়ি পরে টরে আসবা, আব্বা ডাক শুনতি। এখন এই গ্রামবাসী ইউনিয়নের 100 ছেলে দাঁড়ায় রয়েছে, আর বুড়োরে কয়েছে তুমি সবাই সামনে যাবা, তাদের বলে দিয়েছে বুড়োর দুটো বাজু ধরে, বাহু ধরে, কপালে একটা সুমো দিয়ে তসবি ধরে ওনারে 100 বার আব্বা করা, 500 টাকা পাবা। ওরা কয় যে কোন বিপদে ফেলালো, আবার টাকাও 500, বেকার পোলাপান 500 টাকা তো কম না, আর আব্বা কইলেই তো আব্বা হয়ে যাচ্ছে না, চোখ কান বুঝি আব্বা কই দিয়ে ঠিসুলি জমিটা আনি, অসুবিধে কি। এই বুড়ো যার সামনে যায় সেই 100 বার করে আব্বা ডাকে, বুড়ো হাসেও না কাঁদেও না নেদায়ও না সেনায়ও না, এতে কি বুড়োর পরাণ করেনি? বুড়ো আরো বেকায়দায় পড়ে গেছে, চেয়ারম্যান কোন বিপদে গেল? এই 100 ছেলেতে 100 গুণ 100 সমান সমান 10,000,
এই 10,000 বার আব্বা ডাক শুনছে, বুড়োর একটু চেহারার ভিতরে পরিবর্তন আসে নাই। এগুলো সব নফল ডাক, এগুলো সব কি? এই খেলা দেখে ওই ছেলেটা এতদিন তো ডাকে নাই, ওর ভিতরে একটা কামড় দিছে, আমার আব্বা তালি একটা আব্বা ডাক শুনতে এত লুবি আমি ভুল করছি। ওই পিছনে দাঁড়াইয়া সব ডাক শেষ হয়ে যাওয়ার পরে লাস্টে যে একটা ডাক দিছে, আব্বা কইলেই দৌড়াই যাইয়া ছেলেরে জড়াই ধরে কপালে গুমুখে চুমো খাইয়া কোলে করে ফেলাইছে। এই 10,000 ডাক ডাক না, ওই একটাই ডাক কথা কন না কেন, এই 10,000 নফল ডাক ওই একটা হলো ফরজ ডাক। 10,000 না, সারা বাংলাদেশের সবাই যদি আব্বা কয়ে ডাকে তবুও আব্বার কলি যায় পানি আসে না, আব্বার দিল ঠান্ডা হয় না, আব্বার মনটা ভরে না। নিজের সন্তানে যদি গায়ে গতরে ময়লা মাখাইয়া গোবর মাখাইয়া ল্যাংটা হয়ে একটা ডাক দেয় তবুও সেই ডাকটা হলো ফরজ ডাক, তাতে আব্বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। আব্বাই কয় বাপ আমার যা ছেলে সম্পত্তি সব ধরে লিখে দিলাম এক ডাকে, ও দোস্ত সারা জীবন ভরে নফল করব, এই নফল ইবাদত হলো পরের ছেলেতে আব্বা ডাকার মতো, ফজরের দুই রিকাত নামাজ জামাতে ফজরে মসজিদে যে পড়া হলো নিজের সন্তানে আব্বা ডাকার মতো। এবার অন্য 100 ছেলের আব্বা ডাক শুনতে শুনতে যদি আব্বাই নিজের ছেলের ডাক শোনা ভুলিয়া যায়, নিজের ছেলে যে ডাক দিছে সেই ডাকটা শুনতে যদি ভুলে যায় তাহলে এর চেয়ার ব্যর্থতা থাকে না, কথা কন ঠিক কি ঠিক না দোস্তরে? সারা রাত মাহফিল শুনতে শুনতে ফজরের নামাজ যদি ছুটে যায় তাহলে তেমনই ব্যর্থতা হবে। কাজেই ফরজ রে জাগা মতো তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজও জামাতে পড়বো, উক্তিয় নামাজ সব ঠিক মতো আদায় করব, এর জন্য বয়ানও সময় মতো শুনবো, সময় মতো বয়ান শুনলে সব আমলগুলো জাগা মতো ঠিক থাকবে, এর নাম হবে আসলে ইবাদত, ঠিক কি ঠিক না? ইসলাম হলো সীমাবদ্ধতায় আবদ্ধ, ইসলাম লেগামহীন কিছুই নাই, ইসলাম সীমাবদ্ধতায় আবদ্ধ। আমার মন গড়া যত রংচং দিয়ে ইবাদত করি ওই ইবাদত ইবাদত হবে না যদি আল্লাহর হুকুম আর রসুলের তরিকার সাথে মিল না খায়, কথা কন ঠিক কি না? এই জন্য যাহা করিব সব কিছু এই ইবাদত করতে যাইয়া এর মধ্যেও যদি ভুল করে ফেলি নষ্ট করে ফেলি তাহলে ইবাদত ইবাদত হবে না, ঠিক কি না? এগুলো সব মানতে হলে জানতে হবে, কথা বলেন, মানতে হলে যে জানে সে মানে, যে না জানে সে, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানেওয়ালার মর্যাদা দিয়ে আল্লাহ বলেন জিজ্ঞেস করো, জানো শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, জানেওয়ালা আর না জানেওয়ালা, শিক্ষিত আর মূর্খ লোক কখনো কি সমান হতে পারে? আপনাদের মতামত কি, শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক সমান হতে পারে? পয়সা হতে পারে জেকের, সম্পদ হতে পারে জেকের, কিন্তু শিক্ষিত লোকের মর্যাদা সর্বস্তরে সকলের কাছে সর্বকালে আছে। অশিক্ষিত লোক যত বড় জ্ঞানী গুণী বুদ্ধিমান হোক না কেন সমাজে আছে কিছু 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 মূর্খ লোক, একেবারে বকলমে বুথা, নাম দশ সই করতে পারে না, টিপ দেয় আজও পর্যন্ত, কিন্তু ওরে বুদ্ধি ঠিলিয়া যেই ক্যাশ হাইকোর্টে যাইও ভয় চালা আসছে না, ওই বুড়ো বসে তার সমাধান করে দিতে পারে। নির্বাচনের সময় কারে দিয়ে কারে বাধাই দিলে ইনারজন ওয়াই আনা যায় জিতা আনা যায়, এ কৌশল খুব ভালো বোঝে, কারে দে কারে বাঁধাবে, কার জমি কিভাবে নেবে, কারকে কাকে দে কারে ঠকাবে, এগুলো সব ভালো বোঝে, বিচার ব্যবস্থা ভালো বোঝে, লেখাপড়া কিছু জানে না, যত বড় জ্ঞানী গুণী আর বুদ্ধিমান হোক না কেন ওই লোকটারে ম্যাজিস্ট্রেট বানাবে না সরকার, ওই লোকটারে সরকার বিচারপতি বানাবে না, ওরে সরকারি কোনো পদে চাকরি দেবে না, ওরে সরকার এসপি বানাবে না, ওরে সরকার ও সিডিসি বানাবে না, কথা বলেন ঠিক কি ঠিক না? সার্টিফিকেট আর শিক্ষা না থাকলে তার কোনো দাম নাই, যত বড় তুমি বুদ্ধিমান হও না কোনো বুদ্ধি নিয়ে গ্রামে পড়ে থাকো,
ও আমার সোনা লক্ষ্মী যুবক, যারা পড়ালেখা করতে চেষ্টা ভালো করে জেনে নে, মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। কথা বলেন মন দিয়ে। আসেন একদল পাঙ্কু 16-18 বছর বয়স হওয়ার সাথে সাথে লেখাপড়া বাদ, পড়বো না, মোটর সাইকেল কিনে দাও, রাস্তায় কামাই করে খাবো, তাড়াতাড়ি অটো কিনে দাও, ইনকাম করে খাবো, লেখাপড়া মোটে করবেই না। তাদের মোটর সাইকেল চালানো দেখলে, আপনাদের এদিক মোটর সাইকেল ভাড়ায় চালায় নাকি আমি জানি না, চালায় চালায়, তাই তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেছে। সাতটির আছে হেলিকপ্টার, এমন তা নাই, এবার গেলাম তা নাই, আমি গেছি হ্যাঁ আছে, এক এলাকায় গেছি ও আছে, তো সে সময় গাড়ি টাড়ি নাই, রোডের গাড়িতে আসি, তা আমি বলে রাখছি রাত্রে যে আমার ভোরবেলা ফার্স্ট ট্রিপ কালীগঞ্জ গিয়ে ধরাই দিতে হবে, কীভাবে ব্যবস্থা করবেন করবেন, আমার ক্লাস আছে। কয় যে হুজুর কোনো টেনশন নাই, হেলিকপ্টারে আগে দেব। আমি খুশিতি বাগ বাগ, এত তাড়াতাড়ি হেলিকপ্টার, সে সময় হাবিস টাবিসটা তো কয় দায়ী হয় নেই, হেলিকপ্টার আমি যে জায়গায় হেলিকপ্টার কয়খান লাগবে, তখন আমি বুঝছি যেন কি দেখি, কয়খান লাগবে মানে অ্যাভেলেবেল, তো এত অ্যাভেলেবেল হেলিকপ্টার বলছে। আমি কাছে এক খান হলি হলো, ভোরবেলা দেখি যে 10 খান হেলিকপ্টার চলিয়েছে, আমার সাইকেলের পিছনে ক্যারিয়ারের উপরে খেতা দিয়ে সিট বানাইছে, আমারে তারপর দুই পা দুই দিক দিয়ে বসে থাকতে হবে, এর নাম হেলিকপ্টার। আমি কই তোর পাশে পায়ে ধরি বাপ সাই, আমি এই বুড়াকে এসে টিরাকে যাবো, আমি পারবো না, এই হেলিকপ্টারে আমি উঠবো না। ওখান থেকে শুরু হয়েছে হেলিকপ্টার, বারে মোটর সাইকেল, লেখাপড়া মোটে করবেই না, সামান্য 2-4 ক্লাস পরে বিদেশ যাবে, দেশ বিদেশ যাবে, ইনকাম করবে। ও যুবক তুমি মনে রাখো, বেশি দিন ইনকাম করতে পারবে না, পরিশ্রম বেশি করার সম্ভব হবে না, অল্প লেখাপড়া করে তুমি নেমে যাবা, ওই পরিশ্রম করতে করতে একদিন তোমার স্বাস্থ্য শরীর দুর্বল হবে, তুমি পয়সার মালিক হবা, তবে সব মালিক হতে